মাসের একবার বেতনে কতবার দিতে হবে ট্যাক্স, আর এটা আবার কেনই? আপনার কাছে কি কোনো জবাব আছে? আমি দীর্ঘ এক মাস কাজ করার পর বেতন নেবার সময় দিচ্ছি ট্যাক্স। মোবাইল ফোন কিনলাম, তাও ট্যাক্স দিলাম। মোবাইল ফোনে ব্যালেন্স রিচার্জ করছি, তাও ট্যাক্স দিলাম। ডেটা কিনব, তাও ট্যাক্স দিয়ে। ইলেকট্রিক বিল দেবার সময় তাও আপনাকে দিতে হচ্ছে ট্যাক্স, আমাকে দিতে হচ্ছে ট্যাক্স। ঘর কিনলাম, জমি কিনলাম, জায়গা কিনলাম, তাও দিতে হলো ট্যাক্স। ফ্রিজ, টিভি, এসি যাই বলুন না কেন, ট্যাক্স ছাড়া কিন্তু পাওয়া যাবে না। তারপরে গাড়ি কিনলাম, তাও দিচ্ছি ট্যাক্স। গাড়ির পেট্রোল কিনব, তাও দিচ্ছি ট্যাক্স। গাড়ির চালানোর জন্য রোড ট্যাক্স এবং রোডের উপরে আবার টোল ট্যাক্স। লাইসেন্স বানাবেন, তাও দিতে হবে ট্যাক্স। ছোটোখাটো কোনো ভুলের জন্য রাস্তায় দিতে হবে ট্রাফিক্সকে ট্রাফিক্সের ট্যাক্স। একবার রেস্টুরেন্টে খেতে গেলে বিল দেবার সময় তাও আপনাকে দিতে হবে রেস্টুরেন্টের ট্যাক্স, আমাকেও দিতে হবে সেই একই রেস্টুরেন্টের ট্যাক্স। গাড়ি পার্কিং করব, তাও দিতে হবে পার্কিং ট্যাক্স। পানি খাবেন, জল খাবেন, পানি ও জলের জন্য আপনাকে দিতে হবে ট্যাক্স। বাজার করলাম, তাও ট্যাক্স। এবং জামা কাপড় যাই কিনি না কেন, তাও দিতে হচ্ছে ট্যাক্স। বাজারে গিয়ে আপনি টয়লেট যাবেন, তবুও আপনাকে টয়লেটে যাওয়ার জন্য দিতে হবে গভর্নমেন্ট ট্যাক্স। ঔষধ কিনছি, তাও ট্যাক্স। গ্যাস কিনছি, তাও ট্যাক্স। আপনি যাই কিনুন না, তাও আপনাকে ট্যাক্স দিতে হবে। এমন হাজারো আমরা জিনিস কেনার সময় দিচ্ছি সরকারকে ট্যাক্স। কোথাও ফ্রিজ, কোথাও বা বিল, কোথাও বা কাজে, কোথাও বা ঘুষ হিসেবে আমরা দিচ্ছি ট্যাক্স। সারা জীবন কাজ করার পর ট্যাক্স দেবার পরও আমাদের জীবনের কি কোনো সিকিউরিটি আছে? নাই কোনো সিকিউরিটি। কোথাও ভালো হসপিটালের সুবিধা নেই, কোথাও বা বাচ্চাদের ভালো একটি সরকারি স্কুল নেই, পাবলিকদের কোনো যাতায়াতের সুযোগ সুবিধা, ভালো কোনো বাস নেই, রাস্তা খারাপ, লাইট খারাপ, খারাপ জল ও পানি, খারাপ হাওয়া, ফল ও সবজিতে বিষ। হসপিটালে যাবেন, রোগী দেখানোর পর তাও বাইরে থেকে কিনতে হবে ওষুধ। ঔষধের দাম কত? রেশনের দোকানে দাঁড়াবেন, মালের দাম অনেক বেশি। এরপর হাজারো লোকের লম্বা লাইন। তাহলে এই ট্যাক্সের টাকা পয়সা যাচ্ছে কোথায়? কর্পোরেশনে, নাকি ইলেকশনে, নাকি যাচ্ছে বড় লোকের সাবসিডি দিতে, নাকি সাধারণ মানুষকে বোকা বানানো হচ্ছে এইসব ট্যাক্স গ্রহণ করে? এমন সময় আর কতবার বা কার কাছে জানবো কে বা এর আসল চোর? আর কতদিন আমাদের এই দেশবাসীদের লড়াই করে বেঁচে থাকতে হবে? আমরা সকলে যদি আমাদের কথাগুলো একটু ভাবি, তাহলে আমাদের মাথায় হয়তো বাজ পড়বে। কিন্তু সময় এসেছে এখন আপনারও, সময় এসেছে এখন আপনারও দেশবাসীকে নিয়ে ভাবার। প্লিজ বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ এই ভিডিওটি দেখলেন এবং শুনলেন, তাদের কাছে আমাদের একটি আবেদন, আপনারা যত পারবেন এই ভিডিওটি শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে অবশ্যই কমেন্ট করুন, এবং এমন ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের কুমার মিডিয়া নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনার দিনটি শুভ হোক।